আগামী 17 সেপ্টেম্বর 70 বছরে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশে ভারতীয় জনতা পার্টি কিছু কর্মসূচি হাতে নিয়েছে। সে অনুযায়ী ত্রিপুরাতেও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন মোর্চার মাধ্যমে ফল বিতরণ। এরই অঙ্গ হিসেবে সোমবার ওবিসি মোর্চার উদ্যোগে রাজধানীর আইজিএম হাসপাতালে 70 জন রোগীর মধ্যে ফল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর 70তম জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে 70 জন রোগীর মধ্যে ফল বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা। একই সঙ্গে বিভিন্ন স্থানে ছোট ছোট গাছের চারা রোপণ করা হয়। রক্তদান, অন্ধদের মধ্যে চশমা বিতরণ করা হবে। 70তম জন্মদিনে 70 জনকে সেবা করা হবে বলে জানান বিজেপির প্রদেশ সভাপতি। সোমবার থেকে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তিনি। সেবাই ধর্ম, এটা ভারতীয় জনতা পার্টি আবারও প্রমাণ করেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজি এই 17 তারিখ ওনার জন্মদিন এবং 70 বছরে ওনার পদার্পণ হবে, তো সেই উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি কিছু কার্যক্রম নিয়েছে। সেই অনুযায়ী ত্রিপুরাতেও আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সেই কার্যক্রম আমরা নিয়েছি। তো তন্মধ্যে আমাদের যে কার্যক্রম তার মধ্যে আছে ফল বিতরণ, একে বিভিন্ন মোর্চা যারা আছে তাদের মধ্যে আমরা এই কার্যক্রমটা আমরা ন্যস্ত করেছি। তো আজকে এখানে ওবিসি মোর্চার সভাপতি, স্টেট সভাপতি এখানে সমীর ঘোষ মহোদয় আছেন, তো ওনার নেতৃত্বে আজকে আইজিএম হাসপাতালে আমরা 70 জন, যেহেতু ওনার 70তম ওনার জন্মদিন সেই উপলক্ষে এখানে 70 জনকে আমরা আজকে এখানে এই ফ্রুটস বিতরণ আমরা করছি, তো সেই কারণে আমরা এখানে এসেছি। 70 মাত্রা আমরা রেখেছি, বেশিও হতে পারে, এবং বিভিন্ন জায়গায় যেমন আপনার ছোট ছোট গাছ লাগানো, তারপরে ব্লাড ডোনেশন, তো সর্বত্র যারা ব্লাইন্ড আছে তাদেরকে চশমা বিতরণ, 70 জন, 70 এই সংখ্যাটা রেখে ওনাকে আমরা সেবা সপ্তাহ মানে আজকের থেকে আগামী 20 তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।